হ্যালো এভরিওয়ান, চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা সকালে নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমরাও দুজনে বেশ ভালো আছি। এই ছদিন ধরে তোমাদের জন্য কোনো ভিডিও আমি আনতে পারিনি আর কোনো আপডেটও দিতে পারিনি, কেননা ছদিন ধরে একটা বিশেষ প্রবলেম হয়েছিল। আমাদের ফ্ল্যাটে ওয়াইফাই কানেকশন পুরো অফ ছিল, তাই বাড়ির সাথেও সেরকম ভাবে কথা হয়নি। সারাদিন খুব বোরভাবেই কেটেছে, কালকে রাত্রে সবে ওয়াইফাই এসেছে, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করে দিই। আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার আছো এখানে, যারা আজকের দিনটাতে খুব ভালোভাবে এনজয় করছো, বাপের বাড়ি যাচ্ছ। আর অনেক আন্টিরা আছে যারা তাদের জামাইদের জন্য খুব যত্ন সহকারে রান্না করছে, মেয়ে জামাইকে খাবে বলে। কিন্তু কিছু তো করার নেই, যারা বাইরে থাকে তাদের পক্ষে এই দিনটা অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না। আর যেহেতু বিয়ের পর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই মায়ের খুব ইচ্ছা ছিল মেয়ে জামাইয়ের জন্য যত্ন সহকারে রান্না বান্না করে তাদের খাওয়াবে। তাই ভাবলাম আজকে স্পেশাল দিনটাতে একটু স্পেশাল কিছু রান্না বান্না করব, মায়ের জামাইকে আমার সাধ্য মতো রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। আজকে কি রান্না করব সবকিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে দেখতে। তাহলে চলো আজকের দিনটা শুরু করি। দেখো বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বান্না করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রান্না করব অনেক কিছু রান্না, কি কি রান্না করব তোমরা একে একে তাহলে দেখতে থাকো। প্রথমেই আমি ডিম দিয়ে শুরু করছি। এর জন্য ডিমটাকে আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এরপর নুন হলুদ মাখিয়ে ডিমটাকে ভালো করে একটু বেজে নিচ্ছি, যাতে ডিমের উপর দিকটা হালকা হালকা লালচে লালচে হয়ে আসে। আমার ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরকম করে আমি একটা একটা ডিম দিয়ে দুটো ডিম ভেজে নিয়েছি। এরপর ওই একই কড়াইর মধ্যে তেল আছে, ওর মধ্যে আমি দিলাম একটা তেজপাতা, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি বেশি করে দেখো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা এখানে একটু বেশি করে অ্যাড করলাম, কেননা আজকের যে রান্নাটা করছি এই রান্নাটাতে পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে বেশি টেস্টি হয়। পেঁয়াজটা ভাজার ফলে অনেকটা কালারটা দেখো পরিবর্তন হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি। আর আগে থেকে পোস্তর সাথে সামান্য জল, কাঁচা লঙ্কা, অল্প নুন আর একটু চিনি দিয়ে মিক্সিতে আমি একটু ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দেখো সেই পেস্টটাই আমি কড়ার মধ্যে অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি আগে আদা রসুন অ্যাড করেছিলাম, সেই আদা রসুনের স্মেলটা চলে যাওয়ার পরই আমি এই পোস্তর পেস্টটা অ্যাড করেছি। তারপরে ভালো করে ওই মশলার সাথে পোস্তটাকে আমি মিশিয়ে নিয়ে হাই হিটে গ্যাসটাকে দিয়ে একটু গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাই হিটে রেখেছি। মাঝে মাঝে আমি মিডিয়াম করেছিলাম বটে, কিন্তু হাই হিটে রেখে ওই পোস্তর সাথে যে আগে থেকে আদা রসুন মিশিয়েছিলাম সবকিছুকে একটু নেড়ে নেড়ে আমি ঘন করে নিলাম। আমার ঘন হয়ে যেতে এরপর এর মধ্যে আমি বেশি করে দুধ অ্যাড করে দিলাম। দেখো দুধ দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। দেখো আমার ঝোলটা মোটামুটি ফুটে গেছে। এরপর এর মধ্যে বেশি করে একটু কিশমিশ অ্যাড করলাম। তারপরে নাড়াচাড়া করে নিয়ে কিছু সময়ের জন্য আগে থেকে যে ভাজা ডিমগুলো ছিল সেই ডিমগুলো অ্যাড করেছি। আর ওপর দিয়ে দেখো একটু গরম মশলা অ্যাড করলাম। তারপরে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে ওই 5-6 মিনিটের মতো লো হিটে রান্না করে নিলেই রেডি আজকে ডিমের কালিয়া। প্রথম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো সেকেন্ড রান্না করব। তার জন্য মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে কি দিয়েছি তোমাদের বলে দিই, দাঁড়াও।
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটু লেবু রস দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। প্রতিদিন তো চিকেনের রেসিপি সেই একই রকম ভাবেই করা হয়ে থাকে, আজকে ভাবলাম যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল সেজন্য একটু অন্যরকম ভাবে করি। চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে করব। এবার এই চিকেন গুলোকে ভালো করে তেল গরম করে নিয়ে আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজার ফলে চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে যেহেতু নুন দেয়া ছিল, আর চিকেনের কালারটা দেখো পরিবর্তন হয়ে গেছে, বেশি ভাজিনি, হালকা করে একটু ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে বেশি করে একটু তেল দিয়ে আমি দেখো অ্যাড করে দিয়েছি গোলমরিচ, তেজপাতা আর দারচিনি। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা অ্যাড করলাম। অল্প নুন ছড়িয়ে পেঁয়াজটাকে আমি একটুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার ফলে পেঁয়াজের কালারটা দেখো অনেকটা পরিবর্তন হয়ে হালকা হালকা লাল লাল হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে ভালো করে কষতে হবে যতক্ষণ না আদা রসুনের পেস্টের গন্ধটা চলে যায় মশলা থেকে। মশলাটা কষা হয়ে গেছে, এরপর এর মধ্যে দেখো গ্রিন কালারের একটা পেস্ট অ্যাড করলাম। ধনে পাতা, কাঁচা লঙ্কা আর টমেটোকে সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, এই পেস্টটাই দিয়েছি। ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে এরপর ঝোলটাকে হাই হিটে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখো হাই হিটে ঝোলটা ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম জিরে আর ধনে গুঁড়ো একসাথে। তারপর চাপা দিয়ে ওই লো টু মিডিয়াম হিটে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি মরে গিয়ে মশলাটা একদম কষা হয়ে আসে। দেখো মশলাটা একদম আমার কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিকেন গুলো সেই চিকেন গুলোকে। তো চিকেনের সাথে মশলাটা ভালো করে দেখো মেশানো কমপ্লিট হয়ে গেছে। আর এরপর এর মধ্যে আমি বেশি করে একটু গরম জল অ্যাড করলাম। ঠান্ডা জল এতে অ্যাড করো না, গরম জলটা অ্যাড করলেই বেশি বেটার। তারপরে চাপা দিয়ে 10 মিনিটের মতো লো হিটে এটাকে রান্না করে নিতে হবে। 10 মিনিট পর দেখো আমি ফিরে এসেছি আর মাংসটা একদম আমার রেডি। সব শেষে এর মধ্যে একটু বাটার অ্যাড করেছি, তারপরে ভালো করে মাংসের সাথে আমি মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ধনিয়া চিকেন। আমার সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র পায়েসটা করতে একটু মাত্র বাকি আছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আমি চলে এলাম, আমি 10টায় রান্না শুরু করেছিলাম, এখন বাজে ওই 12টার মতো। এত তাড়াতাড়ি এতগুলো পদ আমি কিভাবে যে রান্না করলাম সেটা আমি নিজেই বুঝতে পারছি না। আগে যখন ইন্ডিয়াতে থাকতাম মাকে আমি সেরকম ভাবে কখনোই হেল্প করতাম না, টুকটাক রান্না করতাম। আর রান্না যখন করতাম আমার অনেক টাইম লেগে যেত, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে মোটে 2 কি 3টে রান্না করতে পারতাম। আর এখন এত কম টাইমের মধ্যে আজকে এতগুলো পদ রান্না করেছি কিভাবে সেটা আমি বুঝতে পারছি না। মেয়েদের এটাই জীবন, যারা কিছু পারে না বিয়ের পর কাজ করতে হয় সে চাপে সবকিছু শিখে যায়। দেখো আমিও শিখে গেছি। আর থার্ড যেটা রান্না করবো সেটা হলো আমার বরমশের খুব প্রিয় একটা খাবার, সেটা হলো পায়েস। আজকে পায়েসটা একটু ডিফারেন্ট ভাবেই করবো, চলো তাহলে তোমরা দেখতে থাকো। আমি 1 লিটারের মতো দুধ নিয়ে দুধটাকে ভালো করে দেখো জাল দিয়ে রেখেছি। আমি এই পায়েসটা বানানোর জন্য ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। পায়েসের চালটাকে আগে থেকে ধুয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই পায়েসের চালটাকে সামান্য ঘি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরকম করে ভেজে পায়েস রান্না করলে পায়েসের গন্ধটাও যেরকম সুন্দর হয় আর খেতেও অন্যরকম লাগে। এরপর এই ভাজা চালটাকে ফোটানো দুধের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। দেখো পায়েসের চাল দেওয়ার পর কিছুক্ষণ অন্তর অন্তরই চালের সাথে দুধটাকে অনবরত খন্তি দিয়ে নাড়তে হবে, সর পড়তে দেওয়া যাবে না। আর তোমাদের বলে দিই দুধটা যখন ফোটাচ্ছিলাম সেই সময় একটা তেজপাতা অ্যাড করেছিলাম।
পায়েসটা আমার সেদ্ধ হয়ে গেছে আর চালটা ফুটেও গেছে, সেজন্য আমি এরপর এর মধ্যে অ্যাড করলাম বেশি করে একটু আমুল দুধ। আমুল দুধ অ্যাড করার ফলে পায়েসটা একটু বেশি ঘন হয় আর খেতেও বেশ ভালো লাগে। ভালো করে একটু পায়েসের সাথে আমুল দুধটাকে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে সবশেষে অ্যাড করেছি বেশি করে কনডেন্স মিল্ক, আর চিনিও অ্যাড করে দিয়েছিলাম বেশি করে। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। কিসমিসকে আগে থেকে ঘি দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম, সে ভাজা কিসমিসটা অ্যাড করে সবশেষে আবারও মিশিয়ে নিলে রেডি আজকের পায়েস। আসল কথা আমার বর খুবই লাজুক, কি বলবো তোমাদের আর, ও অন ক্যামেরার সামনে এসে কোনো কথা বলতে খুবই লজ্জা পায়, তাই ও আমাকে বলে দিয়েছিল যে ওর প্রত্যেকটা খাবারই খুব পছন্দ হয়েছে, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরা তো দেখতে পেলে আমি বরের জন্য কত কিছু আয়োজন করেছি আর কত কিছু রান্না করেছি। সবই যদি একই ভিডিওতে রেসিপি দিই তাহলে ভিডিওটা অনেকটাই বেশি লেন্দি হয়ে যাবে। আমি পরের ব্লগে তোমাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করব, আর বানিয়েছিলাম চিকেন তন্দুরি সেটাও শেয়ার করব। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলে। আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।